ভ্রমরের কামড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বরঞ্জা থানার টকরা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধর। মৃতার নাম স্মৃতিলেখা মজুমদার, বয়স 66। জানা যায়, বুধবার সকালে প্রাতঃক্রিয়া করার সময় একঝাঁক ভ্রমর ওই বৃদ্ধকে কামড়ায়, যার জন্য তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি পরিবারের সদস্যরা ওই বৃদ্ধকে বরঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানেই অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। চিকিৎসা চলাকালীন রাতে বৃদ্ধর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। অ্যাকচুয়ালি ও মায়ের হাড়ি বুনলায় কামড়েছিল, সকালে দাঁত মারছিল, দিয়ে দাঁত মাঝে মাঝে ওই খেয়াল করেনি, উঠেছে আর সেই হাড়ি বুনলায় মাথা ঠেকে যায়। দিয়ে হাড়ি বুনলায় মাথা ঠেকে যায়, তারপরে ওই গ্রামের লোকে সব মুলাগুলা মাথা থেকে ছাড়ায়। দিয়ে তারপরে তৎপর বড়োয়া হাসপাতালে নিয়ে যায়, আমাদের বড়োয়া থানা বড়ো হাসপাতাল নিয়ে যায়। ওখানে সেলাইন চলে, ওষুধ চলে, দিয়ে দু ঘন্টা ছিল, দু ঘন্টার মতন বড়ো হাসপাতাল, দু ঘন্টার মতন বড়ো হাসপাতাল ছিল। তারপরে আবার আমরা কান্দি নিয়ে আসি, কান্দি নিয়ে এসে ওই 3:45 নাগাদ কান্দি নিয়ে আসি অ্যাম্বুলেন্সে। তারপরে মাকে কান্দি থানাতে কান্দি হসপিটালে ভর্তি করি। ভর্তি করার পর সব ঠিক ছিল। আমরা মোটামুটি 6:00-6:30 সময় ডাক্তারবাবু এলেন, বললেন কোনো টেনশনের কিছু ব্যাপার নাই, ও রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে। যে আমরা আপনার বাড়ি চলে গেলাম, সিস্টারটা আমাদের বাড়ি গেলাম, আমার স্ত্রীটা ওই মায়ের কাছে থাকলো। দিয়ে আমরা বাড়ি চলে গেলে 9:00 সময় সিস্টার স্ত্রী ফোন করছে যে এখন মা ভালো আছে, কোনো ব্যথা নাই, কিছু নাই। দিয়ে আমরা তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দিয়ে খাওয়া দাওয়া করেছে, কোনো অসুবিধা নাই। দিয়ে 11:00 নাগাদ ফোন করছে যে আবার আমার স্ত্রী যে কঠিন অবস্থা, অক্সিজেন নিঃশ্বাস নিতে পারছে না, ওরা অক্সিজেন লাগছে, তুমি তাড়াতাড়ি এসো বরং পুনি নিতে হবে। আমরা আস্তে আস্তে মা মারা গেছে। মোলদারের চাকটা কোথায় ছিল? আমার বাড়ির বাড়ি বারান্দায়। বাড়ি কোথায় আপনার? আমাদের টগরা বাড়ি, বনমা থানা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। ভ্রমরের কামড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত বরঞ্জা থানার টকরা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধর। মৃতার নাম স্মৃতিলেখা মজুমদার, বয়স 66। জানা যায়, বুধবার সকালে প্রাতঃক্রিয়া করার সময় একঝাঁক ভ্রমর ওই বৃদ্ধকে কামড়ায়, যার জন্য তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি পরিবারের সদস্যরা ওই বৃদ্ধকে বরঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানেই অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। চিকিৎসা চলাকালীন রাতে বৃদ্ধর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। অ্যাকচুয়ালি ও মায়ের হাড়ি বুনলায় কামড়েছিল, সকালে দাঁত মারছিল, দিয়ে দাঁত মাঝে মাঝে ওই খেয়াল করেনি, উঠেছে আর সেই হাড়ি বুনলায় মাথা ঠেকে যায়। দিয়ে হাড়ি বুনলায় মাথা ঠেকে যায়, তারপরে ওই গ্রামের লোকে সব মুলাগুলা মাথা থেকে ছাড়ায়। দিয়ে তারপরে তৎপর বড়োয়া হাসপাতালে নিয়ে যায়, আমাদের বড়োয়া থানা বড়ো হাসপাতাল নিয়ে যায়। ওখানে সেলাইন চলে, ওষুধ চলে, দিয়ে দু ঘন্টা ছিল, দু ঘন্টার মতন বড়ো হাসপাতাল ছিল। তারপরে আবার আমরা কান্দি নিয়ে আসি, কান্দি নিয়ে এসে ওই 3:45 নাগাদ কান্দি নিয়ে আসি অ্যাম্বুলেন্সে। তারপরে মাকে কান্দি থানাতে কান্দি হসপিটালে ভর্তি করি। ভর্তি করার পর সব ঠিক ছিল। আমরা মোটামুটি 6:00-6:30 সময় ডাক্তারবাবু এলেন, বললেন কোনো টেনশনের কিছু ব্যাপার নাই, ও রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে। যে আমরা আপনার বাড়ি চলে গেলাম, সিস্টারটা আমাদের বাড়ি গেলাম, আমার স্ত্রীটা ওই মায়ের কাছে থাকলো। দিয়ে আমরা বাড়ি চলে গেলে 9:00 সময় সিস্টার স্ত্রী ফোন করছে যে এখন মা ভালো আছে, কোনো ব্যথা নাই, কিছু নাই। দিয়ে আমরা তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দিয়ে খাওয়া দাওয়া করেছে, কোনো অসুবিধা নাই। দিয়ে 11:00 নাগাদ ফোন করছে যে আবার আমার স্ত্রী যে কঠিন অবস্থা, অক্সিজেন নিঃশ্বাস নিতে পারছে না, ওরা অক্সিজেন লাগছে, তুমি তাড়াতাড়ি এসো বরং পুনি নিতে হবে। আমরা আস্তে আস্তে মা মারা গেছে। মোলদারের চাকটা কোথায় ছিল? আমার বাড়ির বাড়ি বারান্দায়। বাড়ি কোথায় আমাদের? টগরা বাড়ি, বনমা থানা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।